हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। सबाई केमन आछो? आशा करछि खूब भालो आछो। आमी आजके तोमादेर साथे शेयर करब एकटा पातार विषय, जेटा होच्छे पंचमुखी फुलेर पाता। आर एई फुलेर पाताटा दिए तोमरा कि काजे लागाते पारो बा तोमादेर कि रोग दूर करते पारो, सेटाई आमी आजके तोमादेर साथे शेयर करब। और ये पता किन्तु आनी बाबा आमाय एने दिए। तुम्हारा जो पता बुझते ना पारो एटा पंचमुखी जवा फुलेर पता, तुम्हारा जो ना बुझते पारो जो पंचमुखी जवा फुलेर गाच तो अनेक रकम रही है, आमार देखाई प्राय 20-25 रकम जवा फुलेर गाच रही है। तो तुम्हारा जो ना बुझते पारो जो जवा गाच तो अनेक रकम रही है कोनटा हबे, ताहले तुम्हारा जो कमेंट करो ताहले आमी तुम्हारे गाचटा देखिए दीते पारबो, देखिए देव। और चलो तुम्हारे पताटा भालो करे देखिए दी। और ये पताटा दिए हमें आगे बोले दी जो पताटा दिए कि है, तो तुम्हारे बोली पताटा दिए मेरे जो विशेष रोग रही है सदा शाक से खूब भालोभावे एकदम रोग निर्मूल हो जाए। और जेटा अनेक पेट गरम, अनेक समय रिच खबर खेले पेट गरम हो गेले बाथरूम खूब हलुद हो जाए, अनेक समय जंडिसर दिखे से ही रोग चले जाए। तो से ही रोग जंडिसर दिखे जावर आगे तुम जो बुझते तुम्हार बाथरूम हलुद हो जाए तक तुम जदि जवा फुले पतार रसटा बेकर खेते परो किन्तु तुम्हार खूब जो 5 मिनट पर किन्तु तुम्हार से ही बाथरूम सदा हो जाए और तुम अनेक बड़ो बड़ो रोग थेके तो मुक्ति पावे। और ये आम्रा खूब छोटोबेला थेके खेये थाकि, माँ ये आमादेरके सकाले खाली पेटे दिए थाके, आम्रा खेये थाकि। आमार जो छोटो छोटो भाईजी आछे तुम्हारा अनेक समय ओदेरके भिडियो देखेछो, ओराओ एखोनो एई बयस थेके खेते शुरू करे। जदि कखोनो ओदेर बाथरूम हलुद हो जाए बा पेट गरम हो जाए तखन किन्तु बौदी एटा ओदेर करे खावाय। एटा आमादेर शिक्षा, एटा आमादेर मायेर थेके, मा कार काछ थेके जेनेछे आमरा जानि ना, किन्तु मायेर थेके आमरा शिखेछि जे पेट गरम हो गेले बा बाथरूम हलुद हो गेले तखन आमरा एटा खेये थाकि। और जदि कारो सादा श्राफ हो थाके तखन तोमरा जदि एई रसटा खेये थाको बन्धुरा खेये नाओ, ताहले किन्तु तोमादेर एई रोगटा भालो हो जाबे। जदि कारो अनेक बेशी जाय ताहले तोमरा एटा रेगुलार खेते पारो, जदि कारो कम जाय তাহলে তোমরা এক সপ্তাহ বা এক মাস ছাড়া খেতে পারো। এটা কিন্তু খেলে খুব ভালো হবে। এবারে চলো তোমাদেরকে পাতাটা খুব ভালো করে দেখিয়ে দিই। জবা ফুলের পাতা, এই পঞ্চমুখী ফুলটা অনেকটা থোকা হবে আর লাল হবে। পঞ্চমুখী ফুল পঞ্চমুখী জবা ফুল গাছটার নাম। তো তোমরা এই পঞ্চমুখী জবা ফুলের পাতাটা তুলে আনবে, পরিষ্কার করে ধুয়ে নেবে। এবারে কি কি করবে আমি সেটাই করব। আর আমি আজকে খাবো রসটা তোমাদেরকে সেটাই শেয়ার করব। তো চলো আমি তোমাদেরকে পাতাটা খুব ভালো করে দেখিয়ে দিই, তো তোমরা দেখে নাও। এই পাতাটা ঠিক এরকম দেখতে হবে, এরকমই কিন্তু আরেক ধরনের পাতা রয়েছে, সেটা একটু লম্বা লম্বা। এটা কিন্তু লম্বা লম্বা নয়, অনেকটা হার্ট সাইনের মতো, অনেকটা পুরোটা নয়। আর তোমরা যখন পাতাটা ধোবে খুব ভালো করে দেখে নেবে, পিছন দিকে কিন্তু মাকড়সার জাল থাকে, মাকড়সার মধ্যে বাসা করে থাকে, তো সেটা খুব ভালো করে ধুয়ে নেবে। অনেক সময় বুঝতে পারবে না কিন্তু তাই বলছি, যখন পাতাটা ধোবে একটা একটা করে পাতাটা ধোবে, এগুলো ধুয়ে নেব আমি। ধুয়ে নেওয়ার পর আমি কি করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর এক গ্লাস খাবার জল নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেব। এক গ্লাস জল দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব অল্প একটু নুন। তোমরা দেখে নাও এক গ্লাস জলে ঠিক আমি এই এতটা নুন দিলাম। খুব বেশি নুন দিলে কিন্তু সেটা আবার মানে লুজ মোশনের দিকে হয়ে যেতে পারে, তাই জন্য বলছি যে নুনটা খুবই কম দেবে, নুন ছাড়া খেতে পারলে খুব ভালো হয়। এবার আমি ভালো করে চটকে নেব, এইভাবে চটকালে তাহলে কিন্তু পাতা থেকে রসটা বেরিয়ে আসবে। আমার পাতাগুলো প্রায় চটকানো হয়ে গেছে, এবার আমি গ্লাসে ছেঁকে নেব এটা। আমি এখানে ছাঁকুনি নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে রেখে দিলাম, এবার এটা ভালো করে ছেঁকে নেব। যদি কারো সাদা শার্প থাকে, সাদা শার্প হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা এটা রাখতে মানে খেতে পারো সকালবেলা খালি পেটে। আর সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে রাত্রিবেলা খুব রাত জাগলে হবে না, নিয়ম মতো ঘুমোতে হবে আর খুব রিচ খাবার খেলে হবে না, তাহলে কিন্তু তোমরা এই রোগ থেকে একদম মুক্তি পাবে, এটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমাদের
আপনাদের যদি কিছু প্রবলেম থাকে তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো, কমেন্ট করতে পারো, কোনো অসুবিধে নেই। আর তোমরা এই রসটা বের করে, অনেকের প্রবলেম হতে পারে খেতে, কিন্তু চোখ বন্ধ করে জাস্ট খেয়ে নেবে, তাহলে কিন্তু রোগ থেকে মুক্তি পেতে গেলে অনেক কিছুই করতে হয়। তো আমি এটা এক গ্লাস পুরো বের করে নিয়েছি, এবার এটা আমি খালি পেটেই খাচ্ছি। তোমরাও যখনই খাবে খালি পেটেই খাবে, তাহলে কিন্তু রোগটা থেকে একদম মুক্তি পাবে, এটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ আমরা সত্যি এটা ছোটবেলা থেকে খেয়ে থাকি, আর আমি এখনও বড় হয়ে গেছি, আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি এখনও যখনই আমার কিছু প্রবলেম হয়, মানে শরীর গরম হয়ে যায়, বাথরুম হলুদ হয়ে যায়, তখন কিন্তু আমি এটা এরকম খেয়ে থাকি। জবা ফুলের পাতাটা আমি কীভাবে রসটা বের করলাম তোমরা দেখতেই পেলে, আমি এইভাবে বের করে নিয়ে এটা আমি এখন খাবো। তো তোমাদের যদি না বিশ্বাস হয় তাই তোমাদের সামনেই খাচ্ছি। তো তোমরাও যদি রোগ এরকম তোমাদের থাকে তো তোমরাও খাও, খেলে তোমরা কিন্তু সেই রোগটা থেকে মুক্তি পাবে। তো আমি এটা খেয়ে নিই। অনেকটা জেলি জেলির মতো, নুনটা কিন্তু বন্ধুরা খুবই কম দেবে। আমি মানে এক গ্লাস জলে কতটা নুন দিলাম তোমরা দেখতেই পেলে, নুন কিন্তু খুব বেশি দিলে হবে না, তাহলে কিন্তু সেটা আবার আলাদা প্রবলেমের দিকে চলে যাবে। কেউ যদি নুন ছাড়া খেতে পারো তাহলে তো খুব ভালো হয়, আমি নুন ছাড়া খেতে পারি না, তাই জন্য আমি একটু নুন দিয়ে দিই, তাহলে একটু টেস্টটা অন্যরকম হয়ে যায়, তাহলে আমার খেতে একটু সুবিধা হয়। তো তোমরা যদি নুন ছাড়া খেতে পারো তো ভালো হয়। তো রোগ থেকে নির্মূল পাওয়ার জন্য তোমরা এরকম খেতে পারো। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো। তো আজকে এই পর্যন্তই, সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।